আপনি এবার কেমন শিওর হলেন যে আমি ওস্তাদ দেখে খেলবে? ওকে খুব ভালোভাবে ইন্টেলিজেন্টভাবে খুব মানে সুন্দর করে ইউজ করাটা ইম্পর্টেন্ট, আমাদের জন্য আর একটা সুযোগ যে সিরিজটা জেতার। কন্ডিশন মিরপুর অ্যাজ ওয়েল যেরকম থাকে ওইরকমই, ডিপেন্ড করছে আপনার ওয়েদারের উপরে, ওয়েদারটা কীরকম হয় ওটার উপর ডিপেন্ড করছে। আমার কাছে মনে হয় নর্মালি যেরকম থাকে ওইরকমই থাকবে। কন্ডিশন মিরপুর অ্যাজ ওয়েল যেরকম থাকে ওইরকমই, ডিপেন্ড করছে আপনার ওয়েদারের উপরে, ওয়েদারটা কীরকম হয় ওটার উপর ডিপেন্ড করছে। আমার কাছে মনে হয় নর্মালি যেরকম থাকে ওইরকমই থাকবে। আপনি এবার কেমন শিওর হলেন যে মোসাদ দেখে খেলবে? না এখনো হয়তো ভাবে ডিসিশন নেওয়া হয়নি, হয়তো পসিবিলিটি ওর চান্স মানে ওর খেলা হয়তো চান্সটা বেশি। যেহেতু আপনার লাস্ট যদি আপনি স্পিন ডিপার্টমেন্ট দেখেন, তাইজুল কিন্তু লাস্ট দুই মানে এক দেড় বছর ধরে খুব ভালো বল করছে, আর সেই সাকিব ভাই কিন্তু লাস্ট ম্যাচে মানে খুব ভালো বল করেছে। আমি আর মোসাদ্দেক যদি খেলে হয়তো ওর রোলটা একটু ডিফারেন্ট থাকবে, আর যারা থাকবে হয়তো হয়তো আপনার মাঝে মধ্যে আপনার এরকম সিচুয়েশনে পড়তে পারেন, তো আপনার ওইভাবে এখান থেকে কাটিয়ে উঠতে হবে। কারণে কারো মোসাদ্দেকরা আমার কাছে মনে হয় যদি মোসাদ্দেক যদি খেলে ওকে খুব ভালোভাবে ইন্টেলিজেন্টভাবে খুব মানে সুন্দর করে ইউজ করাটা ইম্পর্টেন্ট। আর সাকিব ভাই তাইজুল যেহেতু আছে ওদের নিয়ে আমি অনেক বেশি কনফিডেন্ট, সমস্যা আশা করি কোনো সমস্যা হবে না। দেখেন আমার কাছে মনে হয় সবসময় তো আপনার সুযোগ থাকেই, আপনি যেখানেই খেলেন মিরপুরে খেলেন অথবা দেশের বাইরে খেলেন সবসময় সুযোগ থাকেই। আপনি সুযোগটা কীভাবে দেখেন এটা হলো সবচেয়ে বড় জিনিস। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আপনি কন্ডিশন ওয়াইজ সব কিছু চিন্তা করলে এটাও একটা ভালো অপরচুনিটি। সব অপরচুনিটির মধ্যে মানে হাইয়েস্ট অপরচুনিটি এটাও একটা অপরচুনিটি, তো আপনার দেখতেও আপনি অপরচুনিটি কীভাবে দেখছেন। তো আমার কাছে মনে হয় সবসময় অপরচুনিটি থাকে, এটা আমাদের জন্য আর একটা সুযোগ যে সিরিজটা জেতার। না না ওইরকম কোনো কিছুই নেই, আমাদের মিরাজ হয়তো আপনার বোলিং করতে আসছে সামনের জন্য, পেস বোলার জানি না আমি ক্যাপ্টেন্সি হওয়ার পর আপনারা মানে ওইরকম পেয়েছিলেন কিনা তা জানি না। না মনে হয় না যে একটা পেস বোলার খেলবে ওইরকমভাবে, কোনো ইয়ে নেই, মনে হয়তো আর তিনটাও খেলতে পারে। দেখেন মাঝে মধ্যে কিন্তু আপনি কোনো একটা জিনিস শুরু করলে মাঝে মধ্যে আপনার এরকম বাধা বিপত্তি আসতেই পারে। হয়তো আমার কাছে মনে হয় যে তাসকিন যতদিন খেলেছে খুব ভালো বল করেছে, সাথে শরীফুলও কিন্তু খুব ভালো কন্ট্রিবিউট করেছে মানে টেস্ট টিমের জন্য। তো ওদের জায়গায় মানে যে কথা যেটা ওদের জায়গায় যারা খেলবে তাদের জন্য একটা বিরাট সুযোগ, তাই সেই সাথে আমার কাছে মনে হয় যে আমার জন্য একটা অপরচুনিটি ওদের দেখে নেওয়া। আসলে আমার অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় চিন্তা করি আমার একটা একজাক্ট পেস বোলার থাকুক, ভালো একটা হেলদি কম্পিটিশন হোক। তো ওইটা আমার জন্য একটা সুযোগ যে ওরা আপনার ভবিষ্যতে বাংলাদেশ টেস্ট টিমের জন্য কতটুকু করতে পারবে, আর ওরা কীভাবে ইম্প্রুভ করতে পারবে, কোন জায়গায় ইম্প্রুভ করতে, এগুলো জিনিসগুলো হয়তো আমিও দেখে নিতে পারবো, আমার জন্য একটা সুযোগ হয়ে যাবে যদি ওদের জায়গায় যারা খেলবে। তারপরে কোচিং স্টাফ সদস্য বলেছে যে বাংলাদেশ দল যখন টানা দুইটা টেস্ট হয় 10 দিন টানা খেলার মেন্টালিটির মধ্যে থাকে না, তাদের ফোকাসটা প্রপারলি থাকে না। তো যেহেতু এটা সেকেন্ড টেস্ট এই সিরিজে, মানে আপনাদের কিন্তু ওই 10 দিনের সাইকেলে আপনারা আবার ঘুরছেন, আসলে কি বাংলাদেশ দলের ক্রিকেটারদের ওই ফোকাসটা নষ্ট হয়ে যায় কিনা সেকেন্ড টেস্টে কি? আর যদি সত্যি সত্যি হয়ে থাকে এবার আপনারা কি প্রিপারেশন নিচ্ছেন যেন না? আমার কাছে মনে হয় না যে এরকম করে কিছু হয়। দেখেন সেকেন্ড টেস্ট ওইভাবে চিন্তা করলে হয়তো ডিফিকাল্ট, আমার কাছে মনে হয় নেক্সট 5 দিন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওই 5 দিনে আমাদের মানে পুরোপুরি মনোযোগ দেওয়াটা ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকটা দিন কীভাবে আমরা
মাঠে কীভাবে আমাদের অ্যাটিটিউড থাকে, কীভাবে আমরা পজিটিভলি থাকি, এটাও সব চেঞ্জ করানো। ওই 5-10 দিন আমি মনে হয় না আছে এরকম কোনো।